নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইন্ডিয়ান চ্যালেঞ্জার। আপনাদের সাথে আমি সঞ্জু। বন্ধুরা, কেন্দ্র সরকারের তরফ থেকে CHSL অর্থাৎ কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষা নিয়োগের জন্য একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আজ থেকে কিন্তু তার অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে অলরেডি। তো যদি আপনারা ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন অর্থাৎ দ্বাদশ শ্রেণী পাশ করে থাকেন, তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। কারণ আজকের ভিডিওতে আমি দেখিয়ে দেবো কী করে আপনারা এই চাকরির ক্ষেত্রে আবেদন করবেন এবং এই চাকরির যোগ্যতা, আবেদনের শেষ তারিখ এবং আরও অন্যান্য তথ্য সম্পর্কে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। তো শুরু করার আগে বলে রাখি, আপনি যদি এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই নিচ থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিন পরবর্তী সকল সরকারি ও বেসরকারি চাকরির আপডেট সঠিক সময়ে পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলুন দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, বর্তমানে আমি চলে এসেছি এই স্টাফ সিলেকশন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ SSC.NIC.in। তো এই ওয়েবসাইটে কিন্তু এই মুহূর্তে চলে এসেছি এবং এই ওয়েবসাইটে আসার পর একটু নিচে দেখতে পাবেন লেটেস্ট নিউজ বলে লেখা রয়েছে। এই লেটেস্ট নিউজের নিচে কিন্তু লেখা রয়েছে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল 10+2 এক্সামিনেশন 2018। এবং এই লিঙ্কে ক্লিক করলে কিন্তু এদের যে অফিসিয়াল যে আর কি নোটিফিকেশন, সেই নোটিফিকেশন কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো এই মুহূর্তে আমার ডাউনলোড করা আছে, তো চলুন সেই অফিসিয়াল নোটিফিকেশনে আমরা চলে আসছি। তো বন্ধুরা, এই মুহূর্তে এই নোটিফিকেশন চলে আসার পর শুরুতে দেখতে পাবেন লেখা রয়েছে টু বি আপলোডেড অন দ্য কমিশনস ওয়েবসাইট অন 5/3/2019। অর্থাৎ কমিশনের ওয়েবসাইটে কিন্তু এই নোটিফিকেশনটিকে পাবলিশ করা হয়েছে 5/3/2019। অর্থাৎ আজকে কিন্তু এই নোটিফিকেশনটিকে পাবলিশ করা হয়েছে। এবং শুরুতে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টাফ সিলেকশন কমিশন মিনিস্ট্রি অ্যান্ড পার্সোনাল পাবলিক গ্রিভেন্স অ্যান্ড পেনশনস ব্লক নাম্বার 2 এখানে দিয়ে দেওয়া হয়েছে। এদের অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে এবং স্টাফ সিলেকশন কমিশনের যে অফিসিয়াল যে লোগোটি, সেই লোগোটি দিয়ে দেওয়া হয়েছে। এবং এই নোটিশে কিন্তু সমস্ত ডিটেলসে অনেক কিছু বলে দেওয়া হয়েছে। টোটাল একটা হিউজ নোটিফিকেশন কিন্তু পাবলিশ করা হয়েছে এখানে এবং অনেক পোস্টে নিয়োগ করা হবে, বিভিন্ন পোস্ট রয়েছে। অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই একটি লাইক করে দেবেন। তো দেখুন ফার্স্টে যে নোটিশ, এই নোটিশ কী লেখা রয়েছে, কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল 10+2 এক্সামিনেশন 2018। ডেট ফর সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 5/3/2019 টু 5/4/2019। অর্থাৎ আপনারা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন, আজ থেকেই অলরেডি আবেদন শুরু হয়ে গেছে। আপনারা 5/5/2019 পর্যন্ত কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন। এবং বলে দেওয়া হয়েছে লাস্ট ডেট ফর রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন 5/4/2019 আপ টু 5 PM। অর্থাৎ কিন্তু আপনারা অনলাইনে যে অ্যাপ্লিকেশন আর কি দেবেন, তো অ্যাপ্লিকেশন কিন্তু লাস্ট দিতে পারবেন আপনারা 5/4/2019 পর্যন্ত। এবং লাস্ট ডেট ফর মেকিং অনলাইন ফি পেমেন্ট, অনলাইনে আপনারা এই অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে পারবেন 7/4/2019 বিকেল 5টা পর্যন্ত। অর্থাৎ 7/5/2019 বিকেল 5টা পর্যন্ত আবেদন করতে পারবেন। লাস্ট ডেট ফর জেনারেশন অফ অফলাইন চালান, অফলাইনে কিন্তু আপনারা চালান বের করতে পারবেন 7/4/2019 বিকেল 5টা পর্যন্ত। অর্থাৎ এই সময় পর্যন্ত কিন্তু অফলাইনে আপনাদের জেনারেশন হবে। এবং বলা হয়েছে লাস্ট ডেট ফর পেমেন্ট থ্রু চালান ডিউরিং ওয়ার্কিং আওয়ার্স অফ ব্যাঙ্ক 9/4/2019। অর্থাৎ লাস্ট ডে আপনারা পেমেন্ট করতে পারবেন 9/4/2019 পর্যন্ত। এবং ডেট অফ কম্পিউটার বেসড এক্সামিনেশন টায়ার 1 1/7/2019 টু 26/7/2019। অর্থাৎ আপনাদের ফার্স্ট টায়ারের যে এক্সামটা হবে সেটা কিন্তু 1 জুলাই 2019 থেকে কিন্তু 26 জুলাই 2019 মধ্যে কিন্তু এক্সামটা নেওয়া হবে। ডেট অফ টায়ার 2 এক্সামিনেশন ডেসক্রিপটিভ পেপার 29/9/2019। অর্থাৎ কিন্তু আপনাদের 29/9/2019 কিন্তু আপনাদের টায়ার 2 যে এক্সাম সেটা কিন্তু নেওয়া হবে, যদি আপনার টায়ার 1 এক্সামে যদি পাস করেন বা অ্যাপ্লাই করেন। তো দেখুন এখানে অনেক কিছু কিন্তু ডিটেলসে বলে দেওয়া হয়েছে। আমি অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই নোটিফিকেশনটিকে যে লিঙ্ক, সেই লিঙ্কটিকে দিয়ে রাখবো। সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনারা ডাউনলোড করে আরও বিস্তারিত আপনারা জেনে নিতে পারবেন। তবুও আমি সমস্ত কিছুই কিন্তু আলোচনা করার চেষ্টা করছি। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল 4 টাইপের কিন্তু এখানে পোস্ট বলে দেওয়া হয়েছে, পে স্কেল বলে দেওয়া হয়েছে। তো দেখুন ফার্স্টে যে পোস্টটি লোয়ার ডিভিশন ক্লার্ক LDC অথবা কিন্তু জুনিয়র সেক্রেটারিয়াট অ্যাসিস্ট্যান্ট JSA, পে ব্যান্ড 1 অনুযায়ী আপনাদের বেতন হবে 5,200 টাকা থেকে 20,200 টাকা পর্যন্ত, সাথে গ্রেড পে দেওয়া হবে 1900 টাকা পর্যন্ত। পরবর্তী যে পোস্টটি পোস্টাল অ্যাসিস্ট্যান্ট PA এবং অথবা কিন্তু শর্টিং অ্যাসিস্ট্যান্ট SA, এক্ষেত্রে আপনাদের পে ব্যান্ড 1 অনুযায়ী বেতন হবে 5,200 থেকে 20,200 টাকা পর্যন্ত, সাথে গ্রেড পে দেওয়া হবে 2,400 টাকা পর্যন্ত। পরবর্তী পোস্টটি হলো যে ডাটা এন্ট্রি অপারেটার DEO, এক্ষেত্রে আপনাদের বেতন হবে কিন্তু 5,200 থেকে 20,200 টাকা পর্যন্ত, 2,400 টাকা এক্ষেত্রে গ্রেড পে দেওয়া হবে। পরবর্তী পোস্টটি ডাটা এন্ট্রি অপারেটার Grade A, এক্ষেত্রে বেতন হবে 5,200 থেকে 20,200 টাকা পর্যন্ত, এক্ষেত্রেও কিন্তু 2,400 টাকা পর্যন্ত আপনাদেরকে গ্রেড পে দেওয়া হবে। এবং পরবর্তীতে বলে দেওয়া হয়েছে ভ্যাকেন্সি, ভ্যাকেন্সি সম্পর্কে কিন্তু এখনও পর্যন্ত কোনো আপডেট দেওয়া হয়নি, কিন্তু পরবর্তীতে কিন্তু SSC-র যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু পরবর্তীতে আপনাদেরকে আপডেট দিয়ে দেওয়া হবে যে টোটাল কিন্তু কটা ভ্যাকেন্সি রয়েছে এবং আরও বিস্তারিত কিন্তু বলে দেওয়া হবে। এবং PWD অর্থাৎ PWDদের ক্ষেত্রেও কিন্তু এখানে অনেক কিছু ছাড় টার রয়েছে, এখানে আরও ডিটেলসে বলে দেওয়া হয়েছে, এগুলো আপনারা একবার দেখে নেবেন।
এবং এখানে দেখতে পাচ্ছেন যে পাঁচ নম্বরে বলে দেওয়া আছে ন্যাশনালিটি অর সিটিজেনশিপ, আপনাকে অবশ্যই ইন্ডিয়ান হতে হবে, এ সাবজেক্ট অফ নেপাল অর অর এ সাবজেক্ট অফ ভুটান অর, এখানে কিন্তু আরও ডিটেলসে বলে দেওয়া হয়েছে। অর্থাৎ কিন্তু আপনি যদি একটি একজন ভারতবাসী হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই এক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন। ছ নম্বরে দেখুন বলে দেওয়া হয়েছে 18 থেকে 27 বছর বয়সের মধ্যে হলে আপনারা এক্ষেত্রে আবেদন করতে পারবেন, এক্ষেত্রে 1-8-2019 অনুযায়ী কিন্তু আপনাদের বয়সের হিসাব করবেন। এবং এসসি এসটি ওবিসি এবং পিডাব্লিউডি এবং এক্স সার্ভিসম্যান এছাড়াও কিন্তু আদার্স ক্যাটাগরিদের ক্ষেত্রে কিন্তু বয়সের ছাড় রয়েছে। এসসি এসটিদের ক্ষেত্রে 5 বছর, ওবিসিদের ক্ষেত্রে 3 বছর, পিডাব্লিউডি আনরিজার্ভদের ক্ষেত্রে 10 বছর, পিডাব্লিউডি ওবিসিদের ক্ষেত্রে 13 বছর, পিডাব্লিউডি এসসি এসটিদের ক্ষেত্রে কিন্তু 15 বছর এবং এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে 3 বছর ছাড় রয়েছে। এবং আরও আরও কিন্তু এখানে ক্যাটাগরি দিয়ে দেওয়া হয়েছে এবং তাদের পোস্ট তাদের কত বয়সে ছাড় দেওয়া হয়েছে এক্ষেত্রে কিন্তু আরও এখানে ডিটেলসে বলে দেওয়া হয়েছে। তো অবশ্যই আপনারা সম্পূর্ণটিকে একবার দেখে নেবেন। এটা কিন্তু একটা খুব বড় একটা নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে, টোটাল কিন্তু 56 পৃষ্ঠার একটা টোটাল নোটিফিকেশন কিন্তু এক্ষেত্রে পাবলিশ করা হয়েছে। আর এক্ষেত্রে কিন্তু এখানে আপনাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন বলে দেওয়া হয়েছে, আপনারা এডুকেশনাল কোয়ালিফিকেশনের হিসাব করবেন 1-8-2019 অনুযায়ী ফর এলডিসি জেএসএ পিএ এসএ অর ডিও এক্সেপ্ট ডিইও অ্যান্ড সি অ্যান্ড এজি, এইসব এই সমস্ত ক্যাটাগরিদের ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে যে যোগ্যতা চাওয়া হয়েছে, দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস 12 স্ট্যান্ডার্ড অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ফ্রম এ রেকগনাইজড বোর্ড অর ইউনিভার্সিটি। অর্থাৎ কিন্তু আপনাকে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এই কটা পোস্টের জন্য, ফর এলডিসি জেএসএ পিএ এসএ অ্যান্ড ডিও এই কটা পোস্টের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে গভর্নমেন্টের যে কোনো রেকগনাইজড বোর্ড অথবা ইউনিভার্সিটির মাধ্যমে। ফর ডাটা এন্ট্রি অপারেটর ডিইও ইন দ্য অফিস অফ কম্পিউটার অ্যান্ড অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, এক্ষেত্রে কিন্তু কী বলা হয়েছে 12 স্ট্যান্ডার্ড পাস ইন সায়েন্স স্ট্রিম উইথ ম্যাথামেটিক্স অ্যাজ এ সাবজেক্ট অফ রেকগনাইজড বোর্ড অর ইকুইভ্যালেন্ট। অর্থাৎ কিন্তু অবশ্যই আপনাকে এই ডিইও পদের জন্য কিন্তু আপনাকে সায়েন্স স্ট্রিম থাকতে হবে 12 এবং সাথে কিন্তু ম্যাথামেটিক্স থাকতে হবে। তো এগুলো মোটামুটি আপনারা একবার দেখে নেবেন সমস্ত কিছু, তাহলে আপনারা কিন্তু আরও ডিটেলসে বুঝে যেতে পারবেন। এবং হাউ টু অ্যাপ্লাই বলে দেওয়া হয়েছে, কীভাবে আবেদন করবেন, এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদের আবেদন করতে হবে। এখানে অ্যাপ্লিকেশন ফি সম্পর্কে বলে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন ফি পেয়েবল রেস 100 টাকা অনলি, হ্যাঁ, এবং ফি ক্যান বি পেইড থ্রু অনলাইন, আপনারা কিন্তু বিএইচআইএম ইউপিআই অথবা নেট ব্যাঙ্কিং অথবা কিন্তু ইউজিং ভিসা মাস্টার কার্ড এবং মাইস্ট্রো কার্ড অথবা রুপে কার্ড ডেবিট কার্ডের মাধ্যমে কিন্তু আপনারা এই আপনার অ্যাপ্লিকেশন ফি জমা করতে পারবেন। এবং এছাড়াও কিন্তু এসবিআইয়ের যে কোনো ব্রাঞ্চে গিয়ে কিন্তু আপনারা এই চালানোর মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশন ফি আপনারা জমা দিতে পারবেন। এবং বলে দেওয়া হচ্ছে ওমেন ক্যান্ডিডেট এবং এসসি এসটি পিডাব্লিউডি এবং ইএসএম অর্থাৎ এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফি এখানে লাগবে না, আপনারা কিন্তু অনলাইনে এখানে পেমেন্ট করতে পারবেন, এখানে ডেট বলে দেওয়া হয়েছে। এছাড়াও কিন্তু প্রথম দিকে কিন্তু অনলাইনে পেমেন্টের সম্পর্কে কিন্তু আরও ডিটেলসে বলে দেওয়া হয়েছিল, সেখানে সেগুলো কিন্তু আপনারা একবার দেখে নেবেন। তো দেখুন 12 নম্বরে বলে দেওয়া হয়েছে সেন্টার অফ এক্সামিনেশন, তো কোন কোন সেন্টারে আপনাদের এক্সাম পড়বে বা কোথায় এক্সাম আপনাদের পড়তে পারে ডিটেলসে বলে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন ইস্টার্ন রিজিয়ন থেকে বলে দেওয়া হয়েছে, হুগলিতে পড়ছে এবং কলকাতায় রয়েছে, আসানসোল রয়েছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু এখানে রয়েছে, অর্থাৎ কলকাতাতেও কিন্তু আপনাদেরকে এক্সাম পড়বে, হ্যাঁ, এবং শিলিগুড়ি রয়েছে। তো এই সমস্ত তো জায়গায় কিন্তু আপনাদেরকে এক্সাম নেওয়া হবে এই চাকরির ক্ষেত্রে। তো মোটামুটি একটা খুব বড় কিন্তু একটা নোটিফিকেশান রয়েছে, এক্ষেত্রে বলা হয়েছে স্কিম অফ এক্সামিনেশন অর্থাৎ কীভাবে আপনাদের এক্সাম নেওয়া হবে। আপনাদের প্রথমত ঠিক টায়ার ওয়ানের একটি সিবিটি টেস্ট নেওয়া হবে এবং তারপর টায়ার টু রয়েছে অর্থাৎ ডেসক্রিপটিভ পেপার এবং স্কিল টেস্ট এবং টাইপিং টেস্টের পরে কিন্তু টাইপিং টেস্ট রয়েছে। তো টাইপিং টেস্ট থ্রি রয়েছে। তো এইভাবে কিন্তু আপনাদেরকে নিয়োগ করা হবে। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে বলা হয়েছে কম্পিউটার বেসড এক্সামিনেশনের ক্ষেত্রে আপনাদের কী কী সাবজেক্ট থেকে আপনাদের কোশ্চেন করা হবে বলে দেওয়া হয়েছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ অথবা বেসিক নলেজের উপর কিন্তু 25 থেকে বলে দেওয়া হয়েছে নাম্বার অফ কোশ্চেন ম্যাক্সিমাম মার্কস, 25 থেকে 50 মার্কসে কিন্তু কোশ্চেন করা হবে। জেনারেল ইন্টেলিজেন্স থেকে কোশ্চেন করা হবে, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড বেসিক অ্যারিথমেটিক স্কিল থেকে কোশ্চেন করা হবে, জেনারেল অ্যাওয়ারনেস থেকে কোশ্চেন করা হবে। এবং সময় বলে দেওয়া হয়েছে 60 মিনিটে কিন্তু আপনাদের এক্সাম নেওয়া হবে এবং 80 ফর ক্যান্ডিডেট এলিজিবল ফর স্কাইপ ফর আচ্ছা 8.1 এবং 8.2 কিছু বলা হয়েছে। তো সেগুলোতে এলিজিবল হলে কিন্তু 80 মিনিট সময় দেওয়া হবে এবং এখানে কিন্তু অনেক কিছু ডিটেলসে বলে দেওয়া হয়েছে। আমি অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু এই নোটিফিকেশনের লিঙ্ক দিয়ে রাখছি, সেখান থেকে কিন্তু আপনারা বিস্তারিত দেখে সমস্ত কিছু বুঝে নেবেন।
তো বন্ধুরা এই ছিল আজকে সম্পূর্ণ নোটিফিকেশন যেটা পাবলিশ করা ছিল স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে। তো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু আপনারা এই নোটিফিকেশনটি লিঙ্ক পেয়ে যাবেন, তো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনারা এই নোটিফিকেশনটিকে ডাউনলোড করে আরও বিস্তারিত পড়ে নিতে পারবেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ভিডিও সম্পর্কিত কোনো মতামত থাকলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটিকে বন্ধুবান্ধবের মাধ্যমে শেয়ার করতে ভুলবেন না, কারণ একটা হিউজ সুযোগ কিন্তু আপনাদের প্রত্যেকের কাছেই রয়েছে, কারণ অনেকদিন পরে কিন্তু CHSL তরফ থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো অবশ্যই ভিডিওটিকে বন্ধুবান্ধবের মাধ্যমে শেয়ার করে দেবেন যারা বেসিক্যালি উচ্চ মাধ্যমিক পাশ করেছেন। তো দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর নিজের খেয়াল রাখুন। আর আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী সকল সরকারি বা বেসরকারি চাকরির আপডেট সঠিক সময় পাওয়ার জন্য। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটিকে এখানে শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম।